আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অধ্যায় ইতিপূর্বে আমরা 11টা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলছি। দেখো, ঠিক তার পরবর্তী সিরিয়াল হচ্ছে 12 নম্বর সৃজনশীল। তো আমি বলছি যে প্রত্যেকটা সৃজনশীল করার পূর্বে আমরা আগে সৃজনশীলের উদ্দীপকটা খুব ভালোভাবে পড়ে নিব, যে আসলে উদ্দীপকে কি বলতে চাইছে। কারণ আমাদের ম্যাক্সিমাম তথ্য কিন্তু সৃজনশীলের উদ্দীপকের মধ্যে থাকে। যেমন আমরা একটু দেখি এখানে কি বলছে। সাদেক মোটর সাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। তার মানে সাদেক আর তার বন্ধু দীপু দুজন মিলে আরেক বন্ধু, তৃতীয় আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে, মানে বেড়ানোর উদ্দেশ্যে বের হলো। তাদের মোটর সাইকেল স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হয়। তো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে গেছি। কি পেয়ে গেছি আমরা? এই যে যেটা বললো স্থির অবস্থান থেকে, সেখান থেকে আমরা আদি বেগ পেয়ে গেলাম 0। দেন 10 সেকেন্ডে, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম সময় t সমান 10 সেকেন্ড, এবং 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হয়। এই যে যে বেগটা বলা হয়েছে এটা হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ যদিও 72 কিলোমিটার পার আওয়ার আছে, সেটা আমার বুঝে নিতে হবে যে 72 কিলোমিটার পার আওয়ারকে আমার 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা শেষ বেগটা ক্লিয়ার পেয়ে যাব। আচ্ছা, এতক্ষণ চললো, অতপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। তাহলে এই পথ চলার পরে যে গাড়িটা থেমে গেছে তা না, তারপরে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো সমবেগে। তার মানে এই 10 সেকেন্ড পরে কিন্তু তার ত্বরণ শেষ। যেহেতু আদি বেগের চেয়ে শেষ বেগ বেশি, তার মানে এখানে ত্বরণ ছিল, তাই তাই বোঝা গেল যে 10 সেকেন্ড ত্বরণ নিয়ে চলছে। তারপরে 2 কিলোমিটার পথ চলছে পুরোপুরি সমবেগে, অর্থাৎ তখন আর ত্বরণ নেই। তাহলে আমাদের এতটুকুই, আমরা আগে এরকম উদ্দীপক দেখেছি। তো আমাদের এখানে উদ্দীপকে তাহলে প্রথম অংশ হচ্ছে ত্বরণ, তারপরে হচ্ছে সমবেগ, ধারণাটা যেন ক্লিয়ার হয় আগে, তাহলে আমরা বুঝতে পারবো। সাদেকের মোটর সাইকেলের ত্বরণ নির্ণয় করো, একেবারেই সহজ, কোনো ব্যাপার নয়। দেওয়া আছে আদি বেগ ইউ সমান 0, আমরা দেখতেই পাচ্ছি, আর সময়টি সমান 10 সেকেন্ড, এবং শেষ বেগ 72, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করে নিব, তাহলে আমাদের ত্বরণ বের করতে হবে। ত্বরণের সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। রেজাল্ট আমি দিয়ে দিচ্ছি, 2 কিলোমিটার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা আছে। সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললে গন্তব্যে আগে পৌঁছাতো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তো এরকম একটা উদ্দীপক কিন্তু আমাদের এর আগেও ছিল। পূর্বে আমরা দেখেছি যে সমস্ত পথ, সম্পূর্ণ পথ, সম্পূর্ণ পথ বলার কারণে আমার আগে দেখতে হবে যে সম্পূর্ণ পথটা কতটুকু। কারণ আমার সম্পূর্ণ পথ চলতো উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে। উক্ত ত্বরণ বলতে কোন ত্বরণ? মানে আমার উদ্দীপকে যেই ত্বরণ আছে তার অর্ধেক ত্বরণ। তো উদ্দীপকের ত্বরণটা কত? সেটা 2। সেটা যেহেতু গ নম্বরে পেয়ে গেছে, তাহলে উদ্দীপকের ত্বরণ 2, তার মানে তার অর্ধেক ত্বরণে, অর্থাৎ ত্বরণ হবে 1। 1 ত্বরণে চলতে হবে পুরো রাস্তা। তাহলে পুরো সম্পূর্ণ পথ যদি চলে, তাহলে আমার আগে জানা দরকার যে সম্পূর্ণ পথ কতটুকু দূরত্ব হয়, সেটা আমরা বের করে নিব। তার মধ্যে যে শেষে তো 2 কিলোমিটার চলছে সেটা আমরা জানি, 2 কিলোমিটার মানে 2000 মিটার। আর প্রথমে 10 সেকেন্ডে কতটুকু চলছে তার সাথে 2000 যোগ করলে আমরা পেয়ে যাবো টোটাল রাস্তা কতটুকু। এবং সাথে সাথে আরেকটা বিষয়ও জানতে হবে, যে টোটাল রাস্তাটা যেতে তার কতক্ষণ সময় লাগছে সেটা জানতে হবে। কারণ পরের বার যখন চলবে তখন আবার দেখতে হবে কতক্ষণ সময় লাগে। আমার কিন্তু বলা হয়েছে যে গন্তব্যে আগে পৌঁছাতো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যদি অর্ধেক ত্বরণে চলতো তাহলে আগে পৌঁছাতো, তার মানে আমার দুইটার সময় দেখতে হবে, যে অর্ধেক ত্বরণে চললে গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ লাগে, আর অ্যাজ ইউজুয়াল যেভাবে ফর্মাল, অর্থাৎ উদ্দীপকের আলোকে চললে কতক্ষণ লাগতো। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক থেকে পাই, দেখো আদি বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, সময়টি সমান 10 সেকেন্ড, গ থেকে পেয়ে যাই আমরা ত্বরণ এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে ফেললাম, এস ওয়ান সমান ইউটি প্লাস আপ পিটি স্কোয়ার। দেখো মানটা বসানো বাকি রাখছি, এখানে তোমরা মানটা বসাবো, বসালে এটা হয়ে যাবে 100 মিটার। তাহলে এই যে 100 মিটার পেয়ে গেলাম, এটা কিন্তু এই প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তো 10 সেকেন্ড পরে আমরা শেষ বেগটা পেয়ে গেছি কত? 72। তো 72 কিলোমিটার পাওয়ার, এটাকে 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করতে হবে, রেজাল্ট আসবে 20। আচ্ছা, এবার এই যে 20 মিটার পার সেকেন্ড যে বেগটা, শেষ বেগ পাওয়া গেল, এই বেগেই তো 2 কিলোমিটার চলবে। তো এই বেগে 2 কিলোমিটার চললে কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো কিভাবে? শেষ বেগ যেহেতু 20 আর সমবেগে চলার সময় হচ্ছে t1, তাহলে সমবেগের জন্য আমাদের যে সূত্র s সমান v ইনটু t, এই যে সরাসরি দূরত্ব সমান বেগ ইনটু সময়, তাহলে t1 সমান হবে s2 ডিভাইডেড বাই v। তো v এর মানটা তো আমরা আগেই জানি, যেটা হচ্ছে 20, আর s2 তার মানে হচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্বটা যেটা আমাদের বাকি আছে, সেটা যদিও এখানে আলাদাভাবে উল্লেখ করা হয়নি, কিছু ক্যালকুলেশন বাকি আছে, সেটা তোমরা করলেই বুঝতে পারবো। যেমন এখানে s2 আমি বলে দিই যে আমরা s2 আবার, কারণ এখানে একবার s1 বের করছি,
100 মিটার। আর এখানে অ্যাস্টো বলতে যেটা বুঝাইছি যে ওই সমবেগে চলা অর্থাৎ ত্বরণ নিয়ে চলার পরে যেটা সমবেগে যে 2 কিলোমিটার সেটা, তাহলে অ্যাস্টো। তো সেখানে T1 সমান, তাহলে আমরা পেয়ে যাবো অ্যাস্টো হচ্ছে 2000 আর ডিভাইডেড বাই হচ্ছে এই যে 20। তো উত্তর হয়ে গেল 100 সেকেন্ড। তাহলে সমবেগে চললো 100 সেকেন্ড আর আগে চলছে 10 সেকেন্ড, তাহলে মোট কতক্ষণ সময় লাগলো সেটা আমরা বের করে ফেললাম 110 সেকেন্ড। আমি আবারও বলি, এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে 10 সেকেন্ড পরে বেগ হয়ে গেল 72 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটাকে 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ করলে রেজাল্ট দাঁড়ায় 20। তো সে 20 এবং এখানে যে 2 কিলোমিটার পার আওয়ার, এখান থেকে আবার জানলাম যে পরবর্তী 2 কিলোমিটার যেতে কতক্ষণ লাগে, সেখানে আমরা দেখলাম লাগে 100 সেকেন্ড। তাহলে 100 আর আগে তার মানে টোটাল 110 সেকেন্ড লাগলো। ওকে, এটা হলো আমার উদ্দীপকের আলোকে, অর্থাৎ উদ্দীপকে যেভাবে ছিল সেভাবে টোটাল রাস্তা যেতে তার সময় লাগলো 110 সেকেন্ড। এবার আমরা অন্যভাবে যাব, কিভাবে পুরো রাস্তা অর্ধেক ত্বরণে যাব। আচ্ছা, তো সে পুরো রাস্তাটা কতটুকু, এই যে এখানে 100 আর এখানে 2000, টোটাল 2100 মিটার। তো অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললে ত্বরণ কিন্তু হয়ে যেত 1। কিভাবে 1, কারণ আমার উদ্দীপকের ত্বরণ ছিল 2, তাহলে অর্ধেক ত্বরণে চললে ত্বরণ হবে 1। এবার সময় যদি T2 হয় তাহলে আমরা পেয়ে যাই S সমান UT প্লাস হাফ অফ এ T2, যে আমরা T এর জায়গায় T2 ধরছি, কারণ যেহেতু বারবার এখানে একটা টি আবার এখানে আরেকটা টি পাইলাম, সেজন্য এখান থেকে T2 এর মানটা আমরা বের করব। এই যে এখান থেকে, তো S এর জায়গায় কত বসাবো, 2100। এই যে U একদম শুরু থেকে আদিবেগ কিন্তু শূন্য, আদিবেগ শূন্য, কারণ আমাদের কিন্তু চলা একদম শুরু থেকেই শুরু হয়েছে সমস্ত পথ, মানে চললে অর্ধেক ত্বরণে, তাহলে অবশ্যই একদম ঘটনা শুরু থেকেই শুরু। আর হাফ অফ এ, এই যে ত্বরণে এর মান 1, তাহলে T2, একদম এখান থেকে T2 এর মান বের করাটা খুবই সহজ, 64। তাহলে আমরা কি বলতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে যদি অর্ধেক ত্বরণে চলে তাহলে যেতে লাগে 64 পয়েন্ট সামথিং এত সেকেন্ড। আর প্রথমে যেভাবে ছিল আমাদের প্রশ্নে, যেভাবে অর্থাৎ উদ্দীপকের আলোকে আমাদের টোটাল পথ যেতে সময় লাগছে 110 সেকেন্ড, তাহলে কি এখান থেকে জবাব দেওয়া যায় না যে আসলে কোনটা সহজ? অবশ্যই অর্ধেক ত্বরণে চললে আগে যাওয়া যায়, কারণ সেখানে 64 সেকেন্ড সময় লাগে। তাহলে এই ছিল হচ্ছে এই উদ্দীপকটা আমাদের মূল বিষয়। তো আমরা পরের উদ্দীপকে যাই, সিলেট বোর্ড 2016। এই উদ্দীপকটাকে আমি পুরোনো একটা উদ্দীপকের সাথে মিলাই দিব, বোঝার চেষ্টা করবা। 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুখ পুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, অর্থাৎ ছুড়ে দিল। তো এটা একটা নিক্ষিপ্ত বস্তু, কিন্তু বুঝে নিলাম যে এটা হচ্ছে একটা নিক্ষিপ্ত বস্তু, কারণ বস্তুটাকে যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, কত বেগে নিক্ষেপ করা হয়েছে সেটা আমরা দেখে নিলাম যে সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আদি বেগে নিক্ষেপ করা হলো। আচ্ছা, এই একই সময়ে 30 মিটার দূর থেকে নিশান 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। আচ্ছা, তো এটার ঘটনাটা ঘটছে এরকম যে মুকুল নামে একটা ছেলে একটা বলকে সোজা উপরের দিকে নিক্ষেপ করলো, একটা বল নিয়ে সে বলটাকে কি করলো, হাত থেকে একদম উপরের দিকে, যেমন এই বলটা, ওই লোক কি করলো বলটারে সোজা উপরের দিকে নিক্ষেপ করলো, কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে। আর এই মুকুল যেখান থেকে বলটা নিক্ষেপ করতেছে সেখান থেকে আরো 30 মিটার দূরে, 30 মিটার দূরে, অর্থাৎ ও যেখান থেকে বল নিক্ষেপ করে সেখান থেকে 30 মিটার দূরে একটা স্পেস আছে, সেখান থেকে দৌড়ে আসছে আরেকজন, তার নাম হচ্ছে নিশান, কত বেগে, 6 মিটার পার সেকেন্ড সমবেগে, সমবেগে দৌড়ে আসছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ওই ছেলেটা এসে দৌড়ে বলটা ধরতে পারবে কিনা, এটাই হবে আমাদের শেষের প্রশ্নটা আর কি, ধরতে পারবে কিনা, আর কত সহজ প্রশ্ন হবে। তো যাই হোক, আমরা গ নাম্বার আগে বলি, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, একদম সহজ, সর্বোচ্চ উচ্চতা, তার মানে সর্বোচ্চ উচ্চতা বের করব। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আদিবেগ অবশ্যই 20, আমরা জানি যে দেওয়া আছে আদিবেগ ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। আর যেহেতু আমি নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা বের করব, তো আমরা আগেই হয়তো জানি যে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ হচ্ছে 0, তাহলে আদিবেগ হচ্ছে 20 আর শেষ বেগ পাওয়া গেল 0। আর অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8, তাহলে আমরা এখান থেকে বের করে ফেলবো এইচ, এই যে সূত্র দিয়ে দিছি, v² = u² - 2gs। তবে একটু সাজায় নিতে হবে কি কি দেওয়া আছে, এইচ এর মান 20.41, তার মানে গ হয়ে গেল, গ নাম্বার। নিশানের পক্ষে ছুটে এসে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা, তার মানে যে যে দূর থেকে দৌড়ে আসতেছিল বলটা ধরার জন্য, তার পক্ষে দৌড়ে এসে বলটা ধরা সম্ভব কিনা, তার মানে আমরা এই দিকটা হয়তো ধরলাম যে এখানে হলো আরেকজন, তো নিশান এখান থেকে দৌড়ে আসবে আর এখান থেকে হচ্ছে মুকুল বলটা উপরের দিকে নিক্ষেপ করবে। তো আমরা আসলে দুইটা জিনিস দেখবো, মুকুলের বলটা উপরে উঠতে এবং নামতে কতক্ষণ লাগে আর নিশানের দৌড়ে আসতে কতক্ষণ লাগে, এই দুইটা টাইম থেকে বলতে পারবো। যদি নিশান আগে চলে আসতে পারে তাহলে বলটা ধরতে পারবে, আর নিশান আসার আগেই যদি বলটা উপরে উঠে পড়ে যায় তাহলে ধরতে পারবে না। যেমন আমরা এর আগে একটা সৃজনশীল এরকম করছিলাম যে একটা বল উপরের দিকে নিক্ষেপ করা হয় আর একটা উপর থেকে নিচ দিকে নিক্ষেপ করা হয়, একটার সাথে একটা লাগবে কিনা, আর এখানে হচ্ছে একটা বল উপরের দিকে মেরে আরেকজন দৌড়ে আসবে। তো যাই হোক, আমরা ক্রিকেট বল যেটা উপরের দিকে নিক্ষেপ সেক্ষেত্রে দেখি, ক্রিকেট বলের ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 20, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, বলটি উঠতে এবং নামতে সময় T সেকেন্ড, উচ্চতা H = 0। এই উচ্চতা কেন H = 0, এটা আমরা আগেই দেখছি, যেহেতু আমাদের বলটা উপরে উঠে এবং নামবে H = 0,
আমরা জানি এর সমান ইউটি, এখান থেকে আমরা টি এর মান 4.08 সেকেন্ড, তার মানে আমার যে বলটা আমি উপরের দিকে নিক্ষেপ করবো সেটা উঠে আবার নামতে সময় লাগবে 4.08 সেকেন্ড। এবার ওর আসতে সময় লাগবে কতক্ষণ সেটা কিন্তু একদম সহজ হিসাব, কারণ ও 30 মিটার রাস্তা আসবে 6 মিটার পার সেকেন্ড সমবেগে, তো এটা তো দূরত্ব সমান বেগ ইনটু সময়। তার মানে এখানে যদি বলি যে তার কতটুকু সময় লাগে, তাহলে তো এটা বোঝাই যায় 5 6 30, তার মানে 5 সেকেন্ড, কিন্তু সেটা আমরা হিসাব করে দিব কিভাবে। যেমন সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো নিশানের ক্ষেত্রে সমবেগ ভি সমান 6 মিটার পার সেকেন্ড, দূরত্ব হচ্ছে 30 মিটার, ছুটে আসার সময় টি ওয়ান সমান হওয়ার, এই যে আমরা জানি এস সমান ভি টি, টি ওয়ান সমান 5 সেকেন্ড। তাহলে যেহেতু দৌড়ে আসতে নিশানের লাগে 5 সেকেন্ড, আর মুকুলের বলটা উপরে উঠে এবং নামতে সময় লাগে 4.08 সেকেন্ড, তার মানে নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব নয়। যে আমরা শেষে নোট দিয়ে দিব, যেহেতু নিশান ছুটে আসার পূর্বেই বলটি মাটিতে পড়বে, তাই নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব হবে না। তো যাই হোক, আর একটা প্রশ্ন দেখো, ঢাকা বোর্ড 2015 যে যেটা আসছে এটা হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, যদিও এখানে ছবি আঁকা নাই, আগের মতোই এখানে বিড়াল আমরা লিখে রাখছি তাতেই হবে, বা বিড়ালের ছবি আঁকলো হয়তো। এখানে একটা বিড়াল আছে, এখানে একটা ইঁদুর আছে, আর এখানে একটা রুটি রাখা আছে। তো এই যে বিড়াল এবং ইঁদুর দুইটারই মানে টার্গেট হচ্ছে এই রুটি, রুটির দিকে আর কি দুইটাই। তো মূলত বিড়াল এখান থেকে দৌড় দিচ্ছে হয়তো বা ইঁদুরকে ধরার জন্য, আর ইঁদুর হয়তো এখান থেকে দৌড় দিচ্ছে রুটি ধরার জন্য, এরকম একটা ব্যাপার। আমরা তো উদ্দীপক থেকে আরো কিছু বিষয় দেখতে পাচ্ছি যে বিড়াল এবং ইঁদুরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 9 মিটার, আর ইঁদুর এবং রুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 16 মিটার। তো এবার দেখি কি বলা আছে, নিচে একটু বর্ণনা করা আছে আমাদের উদ্দীপকটাকে একদম সম্পূর্ণভাবে ব্যাখ্যা করার জন্য নিচে কিছু কথা আছে। তো নিচে সাধারণত যদি ব্যাখ্যা করে দেওয়া হয় তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে একটু সুবিধা হয়, আর সেক্ষেত্রে হয়তো পুরো ব্যাপারটা বোঝা যায় যে আসলে কি আছে। আমরা একটু দেখি ব্যাখ্যাটা হচ্ছে, সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য, তাহলে সিতে একটা রুটি আছে, ওকে, সেই রুটিটা সংগ্রহ করার জন্য একটি ইঁদুর বি অবস্থান থেকে এত সমবেগে চলছে। তাহলে ইঁদুর চলছে কোথা থেকে? বি অবস্থান থেকে। বি অবস্থান থেকে ইঁদুর যাচ্ছে কিভাবে? যাচ্ছে সমবেগে যাচ্ছে, যে বলা আছে সমবেগে যাচ্ছে কত? 0.4 মিটার পার সেকেন্ড বেগে, 0.4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ইঁদুর কিন্তু বি অবস্থান থেকে রুটি সংগ্রহ করতে যাচ্ছে, এবং সে যে যাচ্ছে সমবেগে যাচ্ছে, তার সমবেগ কত? 0.4। আচ্ছা, আর এ অবস্থানে বসে থাকা, এই যে এ অবস্থানে একটা বিড়াল বসে আছে, এবং সেই বসে থাকা বিড়াল এই ইঁদুরকে লক্ষ্য করে এবং ইঁদুরের আগেই রুটি সংগ্রহ করার জন্য এত সমতরণে দৌড়াতে থাকে। তার মানে ইঁদুরটা এখান থেকে অর্থাৎ বিড়ালটা, বিড়ালটা হলো দৌড় দেয়, তো বিড়াল আগে প্রথমে ইঁদুরকে দিকে তাকায়, ইঁদুরের দিকে তাকায়, আবার এখান থেকে কি করে, সে দৌড়ে অর্থাৎ রুটিটা ধরার জন্য ছোটে। তো আসলে দুজনেই একসাথেই যাত্রা শুরু, ইঁদুরুল এখান থেকে দৌড় দেয় আর বিড়াল এখান থেকে দৌড় দেয়। তা আমি আগে গতে যাই, বি অবস্থানে পৌঁছাতে বিড়ালের কত বেগ প্রাপ্ত হবে? ইকুয়েশনটা দিয়ে দিছি কোনটা দিয়ে করতে হবে, বি সমান ইউ প্লাস এটি। তো বি অবস্থানে বিড়াল যাবে, তাহলে বিড়াল এখন এ অবস্থানে আছে, তাহলে বিড়াল এ থেকে বিতে যাবে, গেলে তার শেষ বেগ কত হবে? তার আগে আমার একটু জানা দরকার যে এ অবস্থানে বিড়ালের বেগ কত? অবশ্যই স্থির, কারণ এখানে বলা আছে এ অবস্থানে বসে থাকা, এই যে বসে থাকা তার মানে স্থির অবস্থানে থাকা। তাহলে বিড়াল যখন এ অবস্থানে আসে তখন তার আদি বেগ হচ্ছে 0। হ্যাঁ, তাহলে আমরা এই এ অবস্থানে থাকার জন্য বিড়ালের এখানে আদি বেগটা পেয়ে যাচ্ছি, আদি বেগ হচ্ছে 0, অর্থাৎ এটা পেয়ে গেলাম। আর সাথে সাথে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে এর ত্বরণ, বিড়ালের যে ত্বরণ, বিড়াল যেখান থেকে ছুটবে তার ত্বরণটাও কিন্তু আমার এখানে প্রশ্নে দেওয়া আছে। আমরা উদ্দীপকে দেখতেছি যে সেটা হচ্ছে 0.02, 0.,, হ্যাঁ 0.02 মিটার, এটা আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে দুইটা জিনিস। আচ্ছা, তো এখন আমি বের করবো হচ্ছে শেষ বেগ, তাহলে আদি বেগ আছে এত, আর সময় আমরা দেখতে পাচ্ছি, ত্বরণ আছে 0.02, আর ও আচ্ছা বিড়াল যেহেতু ইঁদুরের এখানে পৌঁছালে অর্থাৎ বি অবস্থানে পৌঁছাতে বিতে, তো বিড়াল যখন বি অবস্থানে পৌঁছাবে তখন অবশ্যই ইঁদুর এখানে থাকবে না, ইঁদুর এগিয়ে যাবে। তো আমার গ নম্বরে সেটা জানতে চাই না, বলা হয়েছে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালের টির কত বেগ প্রাপ্ত হবে? তাহলে বিড়ালের বেগের জন্য বিড়াল থেকে ইঁদুরের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই বিন্দু পর্যন্ত দূরত্ব নিতে হবে এই যে 9 মিটার। তাহলে আমরা অঙ্কটা করার জন্য এস অর্থাৎ দূরত্ব নিব 9 মিটার, আর বের করব হচ্ছে শেষ বেগ। তো যাই হোক, এখানে অবশ্য ফর্মুলাটা একটু ইয়াস ত্রুটি আছে, এটা আমি ঠিক করে দিব, এই সূত্র দিয়ে নয়, এটা আমাদের করতে হবে, দেখতে পাচ্ছি আমি এটা বাদ দিলাম, এই সূত্রটা দিয়ে নয়, এটা করার জন্য যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি আদি বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আর এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ দূরত্বটা যেহেতু দেওয়া আছে, এই যেটা হচ্ছে আমার দূরত্ব এস এর মানটা যেহেতু দেওয়া আছে, আসলে খেয়াল করা হয় নাই, তো ওই সূত্রটা দিছি এস এর মান। আমার এখানে যে সূত্রটা কাজে লাগবে সেটা হলো এটা করার জন্য আমার লাগবে হচ্ছে ভি স্কোয়ার, এটা দেখতে পাচ্ছি যে আমার এখানে কাজে লাগবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এস, এই সূত্র দিয়ে করতে হবে এখান থেকে, কারণ এটার সাথে মিলাইতে গেলে যে আমাদের শেষ বিগটা ভিটা বের করতে হবে, ইউ যেহেতু দেওয়া আছে, তো এই সূত্র দিয়ে আমরা এটা বের করে ফেলবো।
আচ্ছা, এটা হচ্ছে 14 গ নাম্বারের জন্য। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি যে বিড়ালটি পৌঁছানোর পূর্বে ইঁদুরের পক্ষে রুটি সংগ্রহ করা সম্ভব হবে কিনা। আচ্ছা, এটা আসলে কি যে এই মানে কে আসলে আগে সংগ্রহ করতে পারবে, মানে ইঁদুর না বিড়াল, কে আসলে আগে এখানে যাবে সেটা আমার দরকার। তো সেটা ক্যালকুলেশন করার জন্য কিন্তু আমার দুইটাই করতে হবে। আগে দেখতে হবে যে ইঁদুরের এখানে যেতে কতটুকু সময় লাগে। তো ইঁদুর আসলে বিবিন্দু থেকে রুটির এখানে যেতে যে সূত্র দিয়ে করতে হবে সেটা একদম সহজ, কারণ ইঁদুর যখন এখান থেকে রুটি সংগ্রহ করার জন্য যাবে সে হিসাবটা হচ্ছে একেবারেই সহজ। আমি যেটা বলবো সেটা হলো যে সূত্র দিয়ে করতে হবে, এস সমান ভি ইন্টু টি, এই সূত্র দিয়ে। কেন? কারণ উদ্দীপকে স্পষ্টভাবে বলা আছে যে ইঁদুর বি থেকে সি বিন্দুতে যাবে হচ্ছে সমবেগে, এবং তার বেগ কত, এই যে 0.04, এই যে বেগের মান কত, 0.04 দেওয়া আছে। আর সে অতিক্রান্ত দূরত্ব হবে কত, 16 মিটার, তার কিন্তু 16 মিটার যেতে হবে। তাহলে সহজ কথা, সে 16 মিটার যাবে, এই যে ইঁদুর, ইঁদুর যাবে হচ্ছে 16 মিটার, আর ইঁদুরের বেগ হচ্ছে 0.04। তাহলে ইঁদুরের সময় কত সেটা বের করে ফেলবো। তো সময়টা বের করার জন্য যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে সময় বের করার জন্য দুইটা তথ্য দরকার। হ্যাঁ, কার কার কথা বলছি আমি, হচ্ছে ইঁদুরের জন্য। ইঁদুরের সময় বের করার জন্য আমার দূরত্ব দরকার আর হচ্ছে বেগ দরকার। তো দূরত্ব কত, এই যে 16 মিটার, আর বেগ হচ্ছে 0.4, বাক করলে 40 হবে, বোঝাই যায় যে 16 আর হচ্ছে তো বেগ, তো টি সমান হচ্ছে এস ডিভাইডেড বাই এস, হ্যাঁ অর্থাৎ এস ডিভাইডেড বাই ভি। এস এর মান তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, আমি হিসাবটা করেই দিচ্ছি, 16/0.4। হ্যাঁ, আমি যেটা বলছি একটু আগে সেটাই, অর্থাৎ 40 সেকেন্ড সময় লাগে, আমরা যেটা বুঝতে পারলাম যেখানে এটার জন্য। আচ্ছা, তো এটা হলো আমার বিড়াল ইঁদুরের হিসাবটা, ইঁদুর কিভাবে রুটিটা সংগ্রহ করতে এই পর্যন্ত যাবে সেই হিসাবটা আমি দেখালাম। এবার আমি বিড়ালেরটা যখন হিসাব করব তখন বিড়ালের জন্য কি করব, এক নম্বর হচ্ছে বিড়ালের আদিবেগ আমরা 0 ধরবো, আর বিড়ালের ত্বরণ আমরা 0.04 ধরবো, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কত ধরবো, বিড়ালের জন্য অতিক্রান্ত দূরত্ব ধরবো 9 আর 16 25 মিটার, কারণ বিড়াল কিন্তু এখানে আসলে হবে না, বিড়ালের চলে যেতে হবে এখানে। তাহলে আদিবেগ আছে, তো এক্ষেত্রে আমার বের করতে হবে কি, সময়। তো তাহলে এবার আমরা একটু দেখি যে এইগুলো মিলে আমাদের কোন সূত্র কাজে লাগবে। যেহেতু এখানে আমরা বিড়ালের আদিবেগ পাচ্ছি, বিড়ালের ত্বরণ পাচ্ছি, বিড়ালের অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি, এগুলো মিলে আমাদের যে সূত্র সেটা হবে এস সমান ইউটি প্লাস হাফ অফ পেটি স্কোয়ার, সেখান থেকে আমরা টি এর মানটা বের করবো। তো এই যে দুইটা টি এর মান, একটা 40 সেকেন্ড বলছি, পরবর্তী হিসেবটা আমি হয়তো এই মুহূর্তে বলে দিলাম, সেটা করবা দুই জায়গা থেকে সময়ের মানটা কত হয় দ্বিতীয়টা থেকে, তারপর হিসেব করে বলে দিতে হবে যে আসলে কার আগে কে রুটিটা সংগ্রহ করবে। আমার প্রশ্ন কিন্তু এটাই যে পৌঁছানোর পূর্বে ইঁদুরের পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কি না। হ্যাঁ, ইঁদুরের পক্ষেই রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে হয়তো বা, আগে বলে দিচ্ছি। এর কারণ হলো যে বিড়াল যদি আগে ইঁদুরের আগে পৌঁছে যায় তাহলে তো বিড়াল ইঁদুরকে মেরেই ফেলবে, কারণ বিড়াল ইঁদুর মারবে, তাহলে আর রুটি পর্যন্ত তো আর ইঁদুর তো যেতে পারবে না। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে ওটাই পাওয়া যাবে, ওটা হচ্ছে 40 সেকেন্ড, আর দ্বিতীয় হিসাবটা করলে ওটা বোধহয় আসবে হচ্ছে 50 সেকেন্ড, অর্থাৎ ইঁদুরের রুটি পর্যন্ত যেতে লাগবে 40 সেকেন্ড আর বিড়ালে লাগবে 50 সেকেন্ড, তাহলে অবশ্যই ইঁদুর আগে পৌঁছে যাবে। তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। তো ঠিক আছে, আলোচনা এতটুকুই।